শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। আরামবাগ মনসাতলা পল্লীর জগদ্ধাত্রী পুজো এবছর 37তম বর্ষে পদার্পণ করল। আজ এই পুজোর শুভ উদ্বোধন করলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, এছাড়াও ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সহসভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী, ব্লক সভাপতি সোমনাথ বেরা এবং আরও অন্যান্য পুজো কমিটির সদস্যরা। এই পুজোয় পুজো ছাড়াও তিন দিন ধরে চলে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ও রক্তদান শিবির। জানা গেছে দুস্থদের একদিন কম্বল বিতরণও করা হবে। আমাদের পূজা কমিটির মনসতলা পল্লী পূজা কমিটি এবছরে আমাদের পুজো 37 বছরে পদার্পণ করলো। পূজা ছাড়া আমাদের 25 বছরের ন্যায় বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থেকে এবছর তার ব্যতিক্রম হবে না। আমাদের তো আজকে দেখলেন পূজা মণ্ডপ উদ্বোধন হয়ে গেছে, আগামীকাল সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আগামী পরশু থাকছে রক্তদান শিবির এবং বিকাল 3টায় থাকছে বসে আঁকো প্রতিযোগিতায়, সন্ধ্যায় আবার থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থানীয় বাচ্চাদের নিয়ে গান কবিতা নৃত্যানুষ্ঠান এবং বাইরের শিল্পী সমন্বয়ে সঙ্গীতানুষ্ঠান এবং আগামী আর পরের দিন থাকছে দুস্থদের কম্বল বিতরণ। এবং আপনাকে বলে রাখি আপনাদের মাধ্যমে দূর দূরান্ত থেকে আমাদের প্রচুর মানুষ আসে, আপনাদের মাধ্যমেই আমাদের যারা বাইরের মানুষ আসেন এবং আমাদের মণ্ডপ প্রতিমা দর্শন করেন, যারা আসতে পারেন না তারা আপনাদের মাধ্যমে এই মণ্ডপ পরিদর্শন করবেন। আমাদের এবার থিম কাল্পনিক বৌদ্ধ মন্দির, যারা নিজেরা দেখতে পাচ্ছেন না আসতে পাচ্ছেন না আপনাদের মাধ্যমেই তারা এই মণ্ডপ দর্শন করবে এই আশা রাখছি। এবছরের বাজেট বাজেট আমাদের একটু কমে আছে, যেহেতু মন্দিরটা নির্মাণ করছে আমাদের 6 লক্ষ টাকার মতো বাজেট রেখেছি এবছর কাটছাট করে। আজকে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ শ্রী অপরূপা পোদ্দার মহাশয়, আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ, উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহসভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, উপস্থিত ছিলেন মাননীয় স্বপন নন্দী মহাশয় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমার নাম পরিচয়? আমার নাম উত্তম মান্না, আমি এই ক্লাবের একজন সদস্য। এসি নার্সিং হোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।